the toss. He had other ideas. He thought if it was a tournament e thakte hole jitte hobe. Dui doler eki slogan. Prothom jit Borishaler. Tosse jite Rajshahi captain er hate bat dhoriye diyechen Fortune odhinayok Tamim Iqbal. বুঝে শুনে শুরু রাজশাহীর ব্যাটে বল আসছিল ভালো, সুযোগ পেয়ে মিনস্টার ওপেনারদের ব্যাট খাপ ছাড়া তলোয়ার। তৃতীয় ওভারে সুমন খানকে কচু কাটা করে রান মেশিন চালু করেছেন আনিসুল, পরে সেই মেশিনেই তেল ঢেলেছেন নাজমুল শান্ত। পাওয়ার প্লেতে 64, আনিসুলের একারই 46। নবম ওভারে যতক্ষণে 50 পুরা করেছেন আনিসুল, ততক্ষণে ইয়াংস্টারের সাথে পাল্লা জমিয়ে দিয়েছেন শান্ত। 10 ওভারে রাজশাহীর অ্যাকাউন্টে 107, 31 বলে টুর্নামেন্টে নিজের তৃতীয় 50 তুলেছেন শান্ত। 13 নম্বর ওভারে আউট হয়েছেন আনিসুল, ভেঙেছে টুর্নামেন্ট রেকর্ড 131 রানের পার্টনারশিপ। 177 স্ট্রাইক রেটে 69 করেছেন আনিসুল। এক প্রান্তে শুরুর মোমেন্টাম ধরে রেখেছেন শান্ত, বরিশাল বোলারদের 4 ছক্কায় ডুবিয়ে রানের গ্রাফ তুলেছেন বুর্জ খলিফায়। 17 ওভারের শুরুতেই জোড়া ধাক্কা খায় রাজশাহী, রনি তালুকদারের পর আউট হয়েছেন ইনফর্ম শেখ মেহেদি হাসান। তবে শান্তর ব্যাটের তেজ কমেনি, ছক্কায় 50, ছক্কায় 100। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্রথম আর টি টোয়েন্টিতে সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরিটা নাজমুল হোসেন শান্তর, 55 বলে 109 রান রাজশাহী ক্যাপ্টেনের। ইনিংসের শেষ ওভারে টুর্নামেন্টে আরও একটা প্রথমের জন্ম, সোহানের পর শান্ত আর ফরহাদ রেজাকে আউট করে টি টোয়েন্টির তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন কামরুল ইসলাম রাব্বি। 4 ছক্কায় দিয়েছেন 10 রান, সাইফুদ্দিনের উইকেট সহ আল আমিনের পর পুরা করেছেন উইকেটের হালি। বরিশালকে 121 রানের টার্গেট দিয়েছেন রাজশাহী। Could this be another one? Oh my goodness! শেরের ওপর শোয়াশের বরিশাল, বড় রানের টক করে তামিম সাইফের উড়ন্ত সূচনা। 44 রানের মাথায় 27 করা সাইফকে হারিয়েছে বরিশাল, তবে পথ হারায়নি। ক্যাপ্টেনের সাথে খুঁটি গেড়েছেন পারভেজ ইমন, ওদের পাওয়ার স্ট্রোকে বেদিশা ফরচুনের বোলিং লাইন আপ। 34 বলে 50 করেছেন তামিম। পারভেজ হোসেন ইমন বরিশাল ক্যাপ্টেনের চেয়ে সরেশ আরও এক কাঠি, 24 বলে 50। ইমন এগ্রেশনে টালমাটাল ফরহাদ রেজা, 13 নম্বর ওভারে দিয়েছেন পাক্কা 24। 53 করে তামিম ফিরেছেন, রাজশাহীর ভাগ্য ফেরেনি, একই ধাঁচে চালিয়ে গেছেন ইমন। আফিফ জয়েন্ট দ্য পার্টি, 42 বলে পাক্কা 100 রানে অপরাজিত আন্ডার-19 বিশ্বকাপ জেতা ওপেনার ইমন। রেকর্ড রান তাড়ায় বরিশালের জিত 8 উইকেটে, শান্তকে ছাপিয়ে নতুন নায়ক নতুন দিনের তারকা পারভেজ ইমন। রাজশাহীকে টুর্নামেন্ট থেকে তাড়িয়ে প্লে অফের 4 দলের কোটা পূর্ণ করেছে বরিশাল। হাসান মাহাদি, টি স্পোর্টস। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, এটা এটা বলে আসলে বোঝানো যাবে না যে কেমন লাগতেছে। তো এটা আমার জন্য অনেক ভালো হয়েছে, আমাকে অনেক কনফিডেন্স দিয়েছে। উনি আমাকে জাস্ট বলেছে নিজের ন্যাচারালটা খেলার জন্য, আর আমি চেষ্টা করছি। আর আমার থেকে সবচেয়ে ভালো লাগে হচ্ছিল ওনার ব্যাটিংটা দেখে আমার নিজের কনফিডেন্স বিল্ড আপ হয়, তো আমি মনে করি ওইটাই আমাকে অনেক ভালো বেনিফিট দিয়েছে। ফার্স্টে দিয়ে না করতে পারলেও লাস্টের কামব্যাকটা খুব ভালো করছে, তো উনাকে জানাই সাধুবাদ। ক্রিকেট খেলায় সব কিছু হইতে পারে, বাট আমরা যে টোটালটা করছিলাম আমার কাছে মনে হয় যে এনাফ ছিল। বোলাররা যদি ভালো বল করতো আমরা জিততে পারতাম, বাট ক্রিকেট খেলায় এনিথিং ক্যান হ্যাপেন। ম্যাচ জিততে হবে, আমরা যদি ম্যাচ না জিতে আমরা রেগুলার যদি এরকম সুযোগগুলো মিস করি তাহলে আসলে আমার মনে হয় যে ডিজার্ভ করি না আমরা কোয়ালিফাই করার। বাট যেভাবে আমরা লাস্ট 4-5 ম্যাচ খেললাম, তো এভাবে খেললে কখনোই আমরা ডিজার্ভ করি না যে আমরা 4 নম্বরে যেতে পারি।
এরকম সিচুয়েশন আমার মনে হয় যে বোলারদের কাছ থেকে আরেকটু ভালো কিছু এক্সপেক্ট করেছিলাম, বাট যেটা বলবো যে ওরা ট্রাই করেছে, হয়নি দিন শেষে, বাট এইগুলো ম্যাচ থেকে যদি আমরা শিখতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ হয়তো বা এরকমই রেজাল্ট হবে, বাট আমি চাইবো যে এরকম সিচুয়েশনে আরও ভালো কিছু করার। খুব ভালো একটা ইনিংস ছিল এবং আমি শুরুতে একটু গুছানো, আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস গুছানো ছিল ইনিংসটা, বাট দিন শেষে যদি জিততে পারতাম তাহলে বেশি ভালো লাগত। অপেক্ষা ফুরল মাশরাফি বিন মুর্তজার, প্রায় 9 মাস দিনের হিসাবে 266 দিন পর মাঠে ফিরেছেন নড়াইল এক্সপ্রেস। দীর্ঘ অনুপস্থিতির প্রভাব পড়েছে বোলিংয়ে। লটারিতে ম্যাচকে পেতে পাল্লাই মেতেছিল 4 দল। যে গাজী গ্রুপ চট্টগ্রাম আগ্রহ দেখায়নি তাদের বিপক্ষেই মাঠে ফিরেছেন মাশরাফি। আলহামদুলিল্লাহ, আমি যদি দেখি প্রথমে তো আসলে আমাদের টিম বলেন নিজেরই বলেন সবারই একটু খারাপ, 3টা ম্যাচ খুব আমরা ভালো খেলতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাকি 3টা ম্যাচ জিতেছি, নিজেও পারফর্ম করছি, টিমে সবাই আলহামদুলিল্লাহ ভালো ভালো শেপে আছে। প্রথম দিনই স্যার বলেছিলেন যে আমার রোলটা হচ্ছে টু প্লে ডিপ, যত বেশি টিমকে যত ওভার পর্যন্ত আমি নিয়ে যেতে পারি, সো আই থিঙ্ক আমি ওই রোলটাই এখন এক্সিকিউট করার চেষ্টা করছি। সবাই তো আসলে আর ভালো খেলে না, সবার তো একই টুর্নামেন্ট ভালো যায় না, তো আমার আর আমার মুশফিক ভাই আকবর কয়েকজনের ভালো যাচ্ছে, তো আমরাই চেষ্টা করব যত বেশি আমরা টিমকে এগিয়ে নিয়ে যেতে পারি, আর বাকিরা ইনশাল্লাহ আমার খুব আমার বিশ্বাস বাকি যারা ভালো খেলছে না তারা খুব দ্রুত ফর্মে ফিরে আসবে। টপ অর্ডারে যে 3 জন ব্যাটসম্যান আছেন আমাদের, 3 জন ব্যাটসম্যানই তো মাশাল্লাহ খুবই ভালো ব্যাটসম্যান এবং তাদের ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই, সো আমার বিশ্বাস কনসার্ন না কনসার্ন তো একটু থাকেই, বাট আমার বিশ্বাস তারা এই 2 ম্যাচে ভালো ইনশাল্লাহ খুব ভালোভাবে কামব্যাক করবে। Then Ronnie Mukhtarali started the part there, it was a slow ball. Bowling o jirokom alhamdulillah amader khub bhalo balanced batting o allah ramote apnara jodi dekhen shudhu top order ta bad dile allah ramote amader batting side ta o khub balanced, to ami bolbo dui dik diye amader team strong. আমাদের টিমের আন্ডারস্ট্যান্ডিং আসলেই খুব ভালো, কারণ দেখা যাচ্ছে সবাই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জুনিয়র প্লেয়ার, আমি নিজেও জুনিয়র, শুধু একমাত্র মুশফিক ভাই আর সম্ভবত সাব্বির ভাই এরাই একটু সিনিয়র, বাট দেখা যাচ্ছে কি ওনারাও আমাদের সাথে খুব খোলামেলা এবং খুব ফ্রিলি সবসময় কথাবার্তা বলে মজা করে আমাদের সাথে, তো ইটস এ নাইস অ্যাটমসফিয়ার ইন দ্য ড্রেসিং রুমস বলেন হোটেলে বলেন। এত প্লেয়ার তো কখনো একসাথে থাকা হয় না, দেখা যাচ্ছে একটা সময় কাউকে না কাউকে পাওয়া যায় আড্ডা মারার জন্য বা দুষ্টমি করার জন্য বা মজা করার জন্য, তো এই জিনিসটা খুব ভালো যে হোটেলে বন্দি থাকলেও অন্তত সময়টা বোরিং কাটতেছে না। আই থিঙ্ক জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভালো, যেহেতু সামনে কিছু আমাদের ইন্টারন্যাশনাল সিরিজ আছে, ওদেরও একটু দেখানোর দরকার ছিল আমাদের যে ইয়াস উই ক্যান, আমরা কোভিড হ্যান্ডেল করেও আমরা সিরিজ চালাতে পারবো, তো আই থিঙ্ক যদি আল্লাহর রহমতে সাকসেসফুলি এই টুর্নামেন্টটা শেষ হয় এবং প্রেসিডেন্ট কাপও শেষ হয়েছে, তো এই টুর্নামেন্টটাও যদি শেষ হয় আল্লাহর রহমতে আমি বলবো আমাদের জন্য খুব ভালো একটা দিক। টি-20 সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারেনি ইন্ডিয়া। 3 ম্যাচ সিরিজের শেষটায় সিডনিতে অজদের কাছে 12 রানে হেরে গেছে কোহলির দল। মেহমানরা টসে জিতে হোস্টদের আগে ব্যাটিংয়ে পাঠায়। ম্যাথু ওয়েডের টানা 2 ম্যাচে 50, তার 80 সঙ্গে ম্যাক্সওয়েলের 54 রান, 5 উইকেটে 186 তোলে ফিঞ্চের দল। নিউম্যানে কোহলির ব্যাট এদিনও ধারালো, তবে বাকিদের হাত পকেটে। 61 বলে অধিনায়কের 85 রান সত্ত্বেও 12 রান কম পড়েছে সফরকারীদের। 2020-এর টি-20তে না হারার রেকর্ড ভাঙল ইন্ডিয়ার। 12 নম্বর ম্যাচে এসে ছন্দ পতন, 23 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা অজি লেগ স্পিনার মিচেল স্ওয়্যাপসন। কোহলি স্মিথদের পরের টক্করটা লাল বলে, 4 টেস্টের সিরিজ শুরু 17 ডিসেম্বর এডিলেডে।
ফুটবলের ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট দেখা যাবে টি স্পোর্টসে। 22 ডিসেম্বর থেকে মাঠের উত্তাপ শুরু ফেডারেশন কাপ দিয়ে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঠিকঠাক, মঙ্গলবার বাফুফে ভবনে হয়েছে চুক্তি। টুর্নামেন্ট শুরুর আগে কোচ, অফিসিয়াল, ফুটবলার করোনা পরীক্ষা করা হবে সবার।